নবরণ সংঘর পরিচালনায় এই পূজার আয়োজন করা হয়েছে। দেখুন দেখুন সরস্বতী পূজার আয়োজন সেবাগ্রাম ও গমস্তাপাড়া বাস বরাবর ভিক্টোরির কাছে এই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। প্রচুর ছাত্রছাত্রী এখানে সমাগম করবে। দেখুন দেখুন ৫১ ফিট সরস্বতী পূজার প্রচলন দেখবেন এবার জলপাইগুড়ি শহরে ৫১ ফিট সরস্বতী পূজার প্রতিমা দেখতে পাবে। ক্লাবের ভাইস চেয়ারম্যান উনি দাঁড়িয়ে থেকে এই কাজটি শেষ করছে। রাজা দা, এটা কি মানে গমস্তাপাড়ার এরিয়া নাকি? আচ্ছা।